ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটা স্থগিত আকারেই ছিল তবে সম্প্রতি ফর্ম পূরণ এবং স্থগিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় আরও একটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক সেই নোটিশটি সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই অফিস আদেশটি প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে করোনাকালীন বিশ্ববিদ্যালয়ের চলমান জরুরি সেবা ও উন্নয়ন কার্যক্রম অনলাইন শিক্ষা কার্যক্রম এবং ঘোষিত পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সাতাশ ডিসেম্বর দুই থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হলো এই সকল জরুরি কাজের সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দপ্তর অথবা শাখা প্রদানের নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে অফিস করবেন অর্থাৎ এই খবরটি থেকে যেটি বোঝা গেল বা অফিস আদেশটি থেকে যেটি বোঝা গেল যে নির্ধারিত যে শীতকালীন ছুটিটি ছিল তা বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্দেশ্য হচ্ছে যে করোনাকালীন সেবা এবং অনলাইন শিক্ষা কার্যক্রম এবং তাছাড়া বিভিন্ন পরীক্ষার যে নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ রুটিন প্রকাশিত হয়েছে সেই পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই অবশ্যই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ